আসসালামু আলাইকুম। জাস্ট ট্রেনের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা জানব বাংলাদেশ রেলওয়ে ঢাকা টু পঞ্চগড় একত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, সময়সূচি এবং বিস্তারিত। একত এক্সপ্রেস হলো বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন, যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের সীমান্তবর্তী পঞ্চগড় রেল স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে কমলাপুর থেকে দিনাজপুর রেল স্টেশন পর্যন্ত চলাচল করত, কিন্তু পরে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে একটি। 1986 সালে মিটার গেজ বগি দিয়ে ট্রেনটি প্রথমে চালু করা হয়। পরে 2016 সালে 2 সেপ্টেম্বর ব্রডগেজ ট্রেনে রূপান্তরিত করা হয়। একত এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণ। পরিষেবার ধরন আন্তনগর ট্রেন। বর্তমান চালক বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল। পথযাত্রা কমলাপুর রেলওয়ে স্টেশন, শেষ যাত্রা পঞ্চগড় রেলওয়ে স্টেশন। প্রথম পরিষেবা 1986 সাল। দূরত্ব ভ্রমণ 526 কিলোমিটার। গড় যাত্রার সময় 11 ঘন্টা 15 মিনিট। পরিষেবার ফ্রিকোয়েন্সি 6 দিন। রেল সংখ্যা 705 এবং 706। অনবোর্ড সেবা ক্লাস, শোভন চেয়ার, প্রথম সিট, প্রথম বার, এসি সিট এবং এসি বার। গাড়ির সংখ্যা 13। অপারেটিং গতি 85 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের বগি ও সিট সংখ্যা। এই ট্রেনের বগি রয়েছে 13টি। একটি স্নিগ্ধা, একটি এসি সিট, একটি প্রথম বার, 9টি শোভন চেয়ার এবং ট্রেনটির মাঝামাঝি স্থানে একটি পাওয়ার কার বগি রয়েছে। ট্রেনটিতে 4টি থেকে 5টি ক্যান্টিন রয়েছে। ট্রেনটির মোট আসন সংখ্যা 1200টি। বিভিন্ন দিবসে ট্রেনটিতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়। নামাজের জন্য আলাদা জায়গা বরাদ্দ রয়েছে আর মালামাল পরিবহনের জন্য বড় স্টেশনগুলোতে রয়েছে কুলির ব্যবস্থা। খাবার ব্যবস্থা। আন্তনগর ট্রেনগুলোতে খাবারের গাড়ি সংযোজন করা থাকে। এখানে বার্গার, কেক, স্যান্ডউইচ, পেটিস, রোল, পাউরুটি, চা, কফি, কাটলেট, সিদ্ধ ডিম, কাবাব, সিঙ্গারা, সমোসা, নানা ধরনের কোমল জাতীয় পানি ও মিনারেল ওয়াটার পাওয়া যায়। এছাড়াও দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন পাওয়া যায়। ট্রেন যাত্রার সময়সূচি। ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 10টায়, তারপর দিনাজপুরে পৌঁছায় সন্ধ্যা 6টা 55 মিনিটে এবং পঞ্চগড়ে পৌঁছায় রাত 8টা 50 মিনিটে। আবার ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 9টায়, তারপর দিনাজপুরে পৌঁছায় রাত 11টায় এবং ঢাকায় পৌঁছায় সকাল 8টা 10 মিনিটে। আর ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাত্রাপথে মঙ্গলবার বন্ধ থাকে এবং পঞ্চগড় থেকে ঢাকা যাত্রাপথে সোমবার বন্ধ থাকে। ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনটি বিরতির স্থান ও সময়। ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, শহীদদেব মনসুর আলী, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, শেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুহিয়া ও কিসমত হয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আবার পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনটির বিরতির স্থান ও সময় আপনারা তালিকা থেকে দেখে নেবেন। একত এক্সপ্রেস ট্রেনে 6 ধরনের সিট রয়েছে। ঢাকাগামী 706 এর আসন শ্রেণী রয়েছে 4টি, শোভন চেয়ার, স্নিগ্ধা শ্রেণীর প্রথম বার ও এসি বার, এবং পঞ্চগড়গামী 705 এর আসন শ্রেণী রয়েছে 4টি, শোভন চেয়ার, স্নিগ্ধা শ্রেণীর প্রথম বার ও এসি সিট। একত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। শোভন চেয়ার 465 টাকা প্রতি আসন, স্নিগ্ধা 775 টাকা প্রতি আসন, প্রথম সিট 620 টাকা প্রতি আসন, প্রথম বার্থ 870 টাকা প্রতি আসন, এসি সিট 870 টাকা প্রতি আসন এবং এসি বার্থ 1305 টাকা প্রতি আসন। আর অন্যান্য গন্তব্যস্থলের ভাড়া আপনারা তালিকা থেকে দেখে নেবেন। ট্রেনের টিকিট কাটার স্থান। দেশের সকল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে, ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যাবে। *131# নম্বর ডায়াল করে SMS এর মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। টিকিটের জন্য যে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে তার যাত্রা ন্যূনতম আধা ঘন্টা আগে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার দেখিয়ে টিকিট প্রিন্ট করতে হবে। যাত্রার 10ম দিন পূর্ব থেকেও অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে দেশের সকল কম্পিউটারাইজড টিকিট কাউন্টার এবং ওয়েবসাইটে। বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান, সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে টিকিট কেটে ট্রেনে উঠবেন। টিকিট ছাড়া কেউ ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ।
দেশকে ভালোবাসুন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। ধীরে ধীরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ভাড়া ও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনটিতে চট করে একটি ক্লিক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো, অথবা যে কোনো প্রশ্ন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।